হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে জন্মাষ্টমী মানে গোপাল আমার গোপু সোনার জন্মদিন সেটা আমি যেভাবে পালন করি এর আগের ব্লগে আমি সকালের পাঠটা দিয়েছিলাম যে কি কি ভোগ রান্না করছিলাম কীভাবে যোগাযাতি করছিলাম তো বিকেল থেকে শুরু হয়েছে জন্মাষ্টমীর স্পেশাল ওকেশানের যে সাজগোজ গোপালের অভিষেক স্নান করানো দুধ দই পঞ্চামৃত দিয়ে যে গোপু সোনাকে আমরা স্নান করাই অভিষেক সেটা হয়ে গিয়েছিলো তারপরেই চলছিলো গোপালের অঙ্গবেরা সাজ তো সুন্দর করে গোবুসানাকে আমি সাজিয়ে দিয়েছিলাম বা আমি না আমরা সবাই মিলে আর এই গোপালটা অনেক দিনেরই গোপাল হ্যাঁ আমার শাশুড়ির কাছে থাকতো আমারই গোপাল আমার শাশুড়ির কাছে থাকতো তো দু বছর আগে আমার ছেলে নিয়ে চলে এসেছিলো ওখান থেকে বাড়ি আমার নিজের ঘরে তো আগে শাশুড়ির বাড়িতে অনুষ্ঠান হতো আমি গিয়ে করতাম আর এখন হচ্ছে নিজের ঘরে আমি নিজের হাতে যতটুকু পারি গোপুষনার জন্য আয়োজন করি এইভাবেই চলছে আমার তর্জোর গোপু গোপুকে সাজানোর পর আমি ভোগ লাগানোর জন্য প্লেট গোছাচ্ছিলাম আর যতদূর আমার সামর্থ্য হয়েছে ততদূর আমি করেছি কিছুটা নিজের হাতে বানিয়েছি আর কিছুটা কিনে নিয়ে এসেছি এইভাবেই সারা দিনটা আমি কাটিয়েছি গোপুষনার ভোগ প্রসাদ বানাতে আর আমার ছেলেও অনেক হেল্প করেছে নিজেদের মধ্যে আনন্দ করতে আর আমার ছোট জায়গা এই যে দেখো গোপাল সোনাকে বা গোপু সোনাকে সাজিয়ে ফেলেছি আর ভ্রোগ লাগিয়ে দিয়েছি এবার চলবে আরতি আমি তো এইভাবেই গোপুর পুজো করি দু বছর ধরে আগে ব্রাহ্মণ আসতো ও বাড়িতে করতো কিন্তু আমি এখন আর ব্রাহ্মণ ডাকি না আমরা সবাই মিলে নিজেরাই আরতি করি গোপাসনার জন্য রান্না করি এবং ভোগ লাগাই আর ভীষণ এনজয় করি আজকের দিনটা খুব মজা হয় নিজের হাতে রান্না করে গোপুকে ভোগ লাগাতে পুজো শেষ এই যে যেদিকে দাঁড়িয়ে আছে আমার মা

জানিস না আমি করি কেমন হয়েছে গোলাপ জাম টেস্টি হয়েছে খেয়ে দেখা খেয়ে দেখা ও জুসি জুসি হয়েছে না খুব জুসি হয়েছে ওকে কি বলছি আর একবার বল গোলাপ জাম খেতে ভালোবাসো তোমার কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগেনি ঠিক আছে খেয়ে নাও আর আমরা তো সবাই মিলে খুব এনজয় করলাম তোমরাও নিশ্চয়ই ভালো করে কাটিয়েছ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে তো টাটা বাই বাই আজকের পর্যন্ত মতো এই পর্যন্তই তোমরা আমার গোপাসনাকে দর্শন করে নাও আর কার কী মনস্কামনা সব কিন্তু জানিয়ে দিও